আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। তুরস্কের ধৈর্য শেষ হয়ে আসছে বলছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ব্যর্থ হচ্ছে পশ্চিমার ভবিষ্যৎ এশিয়াতেই বলছে রাশিয়ার প্রেসিডেন্ট। ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরায়েল। ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা জাতিসংঘের আহ্বান। আরও থাকবে রাশিয়ান S-300 মিসাইলে গুদামে ইউক্রেনের হামলা। সর্বশেষ থাকবে 144 ধারা ভঙ্গের মামলা, ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। তুরস্কের ধৈর্য শেষ হয়ে আসছে বলছে দেশটির প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, এজিয়ান সাগরের দ্বীপগুলো ব্যবহার করে গ্রিস তুরস্কের সামরিক বিমানগুলোকে হয়রানি করছে, কিন্তু এই ধরনের তৎপরতা তুরস্ক দীর্ঘদিন যাবৎ সহ্য করবে না। গ্রিসের এই ধরনের আচরণের কারণে আঙ্কারার ধৈর্য শেষ হয়ে আসছে বলেও তিনি উল্লেখ করেছেন। এরদোগান বলেন, যদি গ্রিস এজিয়ান সাগরে এই ধরনের উস্কানি অব্যাহত রাখে তাহলে তুরস্ক তার জবাব দেবে। এরদোগান বলেন, যখন সময় হবে তখন হঠাৎ করে এক রাতেই তুরস্ক ঠিকই পাল্টা জবাব দেবে। গতকাল বসন নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে এক ঘরে করতে গিয়ে গোটা বৈশ্বিক অর্থনীতির ক্ষতি করছে পশ্চিমারা। এর ফলে পশ্চিমা বিশ্ব যখন ব্যর্থ হচ্ছে তখন এশিয়ার ভবিষ্যৎ ক্রমেই আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এসব কথা, খবর রয়টার্সের। প্রশান্ত মহাসাগরের শহর ভ্লাদিভস্টকে আয়োজিত ইস্টার্ন ইকোনমিক ফোরামে বক্তব্যকালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, বিশ্ব অর্থনীতির প্রধান হুমকি হিসেবে করোনা ভাইরাস মহামারীর জায়গা দখল করেছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো। তিনি বলেন, আমি পশ্চিমাদের নিষেধাজ্ঞার জ্বরের কথা বলেছি। অন্য দেশের উপর নানা আচরণ চাপিয়ে দেওয়া, সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করা এবং নিজেদের ইচ্ছার অধীনে রাখার জন্য পশ্চিমারা নির্লজ্জ আক্রমণাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুতিন বলেন, ইতিহাসের গতিপথ প্রতিহত করার চেষ্টায় পশ্চিমা দেশগুলো কয়েক শতাব্দী ধরে গড়ে ওঠা বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার মূল স্তম্ভগুলোকে নষ্ট করেছে। এতে মার্কিন ডলার, ইউরো ও পাউন্ড স্টার্লিং এর উপর মানুষের আস্থা কমে যাচ্ছে। রাশিয়া নিরাপত্তার জন্য হুমকি দাবি করে এবং ক্ষমতাসীন নব্য নাৎসিদের উৎখাতের অজুহাতে গত 24 ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে আক্রমণ শুরু করে রুশ বাহিনী। এর প্রতিক্রিয়ায় রাশিয়ার উপর আধুনিক যুগের ইতিহাসে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। মূলত এইসব নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর অর্থনৈতিক শক্তি পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা ছিল পশ্চিমাদের, কিন্তু তা সফল হয়নি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, পশ্চিমারা তাদের ইচ্ছা বিশ্বের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তবে তাদের শক্তি কমে গেছে এবং বৈশ্বিক প্রবৃদ্ধির কেন্দ্র হয়ে উঠেছে এশিয়া। তিনি বলেন, বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্পর্কে অপরিবর্তনীয় পরিবর্তন ঘটেছে। বিশ্বের গতিশীল প্রতিশ্রুতিশীল দেশগুলো বিশেষ করে এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলে ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরো বলেন, রাশিয়াকে পশ্চিমাদের অর্থনীতি ও প্রযুক্তিগত আগ্রাসন মোকাবেলা করতে হচ্ছে। এতে বেশ কিছু শিল্প ও অঞ্চলে সামান্য অসুবিধার কথা স্বীকার করেছেন তিনি। ফিলিস্তিনি যুবককে বাড়িসহ বোমা মেরে উড়িয়ে দিল ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে মঙ্গলবার ইসরায়েলি সেনারা এক ফিলিস্তিনির বাড়ি বোমা মেরে উড়িয়ে দিয়েছে। এতে মোহাম্মদ শাবানে নামে একজন ফিলিস্তিনি যুবকের দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এই বর্বর হামলায় আহত হয়েছেন আরও 16 জন ফিলিস্তিনি বেসামরিক, খবর রয়টার্সের। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী একটি গাড়ির বহর জেনিন শহরে ঢুকে একটি বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলো বর্ষণ করে। এরপর শক্তিশালী বিস্ফোরক দিয়ে ওই বাড়িটি উড়িয়ে দেয় তারা। এতে ঘরের ভিতরে থাকা ফিলিস্তিনি যুবক মোহাম্মদ শাবানেহর ছিন্নভিন্ন হয়ে যায় এবং আশেপাশের আরও 16 জন ফিলিস্তিনি যুবক আহত হন। ইউক্রেনে পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা জাতিসংঘের আহ্বান। ইউক্রেনের ঝাপোরঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক সংস্থা। এই আহ্বানকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, খবর বিবিসির। জাতিসংঘের পারমাণবিক বিষয়ক সংস্থা সতর্ক করেছে যে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ক্রমাগত গোলাবর্ষণের ফলে বিপুল পরিমাণে তেজস্ক্রিয়তা পদার্থ ছড়িয়ে পড়তে পারে। এছাড়া সেখানে রাশিয়ার সামরিক সরঞ্জামের উপস্থিতি কেন্দ্রটির নিরাপত্তাকে ঝুঁকির মুখে
ফেলতে পারে। ইউক্রেন আক্রমণের শুরুতেই ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দখল করে নেয় রাশিয়া এবং এতে বারবার হামলা চালানো হয়েছে। গত সপ্তাহে ওই পারমাণবিক কেন্দ্রে সফরের পর জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে একটি নিরাপত্তা ও সুরক্ষা অঞ্চল তৈরি করার আহ্বান জানানো হয়েছে। তারা বলছে সেখানে অবিলম্বে গোলাবর্ষণ বন্ধ করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই প্রতিবেদনকে স্বাগত জানিয়ে বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামরিক সরঞ্জামের উপস্থিতি সেখানে আমাদের কর্মীদের জন্য একটি চাপ এবং এর ফলে স্পষ্ট যে কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে। তিনি আরো বলেন, একটি নিরাপত্তা অঞ্চল তৈরির বিষয়কে তিনি সমর্থন করবেন যদি তার লক্ষ্য হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বেসামরিকীকরণ। ডনিপার নদীর দক্ষিণ তীরে ইউক্রেন নিয়ন্ত্রিত শহর এবং সামরিক অবস্থানের কাছে কেন্দ্রটি অবস্থিত। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করার জন্য অভিযুক্ত করেছে। মার্চের শুরুতে রুশ বাহিনী সেটি দখল করে নেয়। মঙ্গলবার রাশিয়া কিয়েভের বিরুদ্ধে 24 ঘন্টায় 3 বার ওই এলাকায় আঘাত হানার অভিযোগ এনেছে। ইউক্রেন বলছে আশপাশের শহরগুলোতে গুলি চালানোর জন্য রুশ বাহিনী ওই কেন্দ্রকে ঢাল হিসেবে ব্যবহার করেছে, যদিও রাশিয়া জোর দিয়ে বলেছে যে তারা কেন্দ্রটি পাহারা দিচ্ছে। তবে জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কোন পক্ষকে দোষারোপ করার ব্যাপারে সতর্কতা অবলম্বন করেছে। জাতিসংঘের পর্যবেক্ষক দলটি গত সপ্তাহে যখন কেন্দ্রটি পরিদর্শন করে তখন সেখানে গোলাগুলি অব্যাহত ছিল এবং সে সময় এর প্রধান রাফেল গ্রোসি পরমাণু বিপর্যয়ের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছিলেন। যদিও দলটির অধিকাংশ সদস্যই দুদিন পর কেন্দ্রটি ছেড়ে চলে গেছেন, তবে দুজন কর্মকর্তা সেখানে স্থায়ীভাবে থাকবেন। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে রাশিয়ার সামরিক নিয়ন্ত্রণে সেখানে কর্মরত 907 জন ইউক্রেনীয় কর্মীর জন্য অত্যন্ত চাপের পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে সেখানে কর্মীদের কাজের জন্য উপযুক্ত পরিবেশ এবং পারিবারিক সহায়তা পাওয়ার অধিকার থাকা উচিত। রাশিয়ান S-300 মিসাইলের গুদামে ইউক্রেনের হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের সেনারা রাশিয়ান সেনাদের একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে। এই গুদামে S-300 মিসাইল মজুত করা ছিল, যা রুশ সেনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জেলেনস্কি দাবি করেছেন, এসব মিসাইল দিয়ে খারকিভে হামলা চালাচ্ছিল রাশিয়া। এ ব্যাপারে সোমবার রাতে একটি ভিডিওতে জেলেনস্কি বলেন, আমি আবারও আমাদের সেনাদের ধন্যবাদ দিতে চাই, যারা ইউক্রেনের রুশ সেনাদের অবস্থান প্রতিদিন কঠিন থেকে কঠিন করে দিচ্ছে। জেলেনস্কি আরো বলেছেন, আজ আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের রকেট কমান্ড বাহিনীর একটি দলকে, যারা তাদের নির্ভুল নিশানার মাধ্যমে রাশিয়ার গুদাম ধ্বংস করেছে। এই গুদাম থেকে S-300 মিসাইল নিয়ে দখলদাররা খারকিভে হামলা চালাত, সূত্র জানিয়েছে CNN। 144 ধারা ভঙ্গের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ বাড়ল। পাকিস্তান তেহরিক ইনসাফের PTI চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিনের মেয়াদ আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ হাইকোর্ট। বুধবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত 144 ধারা ভঙ্গের অভিযোগে PTI চেয়ারম্যান ইমরান খান ও তার দলের অন্যান্য নেতাদের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর এই আদেশ দেন। গত মাসে PTI প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। PTI নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তারের প্রতিবাদে 20 আগস্ট রাজধানী ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশ করে PTI। মামলার এজাহারে বলা হয়েছে, গত 20 আগস্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজধানীতে সমাবেশ করে 144 ধারা ভঙ্গ করেছেন ইমরান খান ও তার দলের নেতারা। PTI নেতাদের মধ্যে মোরাদ সাঈদ, ফয়সালাবাদ জাবেদ খান, শেখ রশিদ আহমেদ, আসাদ উমর, রাজা খুররম নওয়াজ, আলী নওয়াজ আওয়ান, ফয়সালা ভাওদা, শাহজাব অসীম, সাদাকাত আলী আব্বাসী সহ আরো অনেকের নাম উল্লেখ করা হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বুধবার অতিরিক্ত দায়রা জজ জাফর ইকবাল PTI প্রধান ও তার দলের নেতাদের আবেদন গ্রহণ করেন। ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতে জামিনের আবেদন তুলে ধরেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন তার দলের সাইফুল্লাহ নিওয়াজি, সাদাকাত আব্বাসি এবং শাহজাদ ওয়াসিম। শুনানির সময় ইমরান খান, ফয়সাল ভাওদা, আসাদ কায়সার এবং আসাদ উমরের আইনজীবীরা ব্যক্তিগত উপস্থিতি থেকে অব্যাহতির আবেদন করেন, যা আদালতে গ্রহণ করেন। এ সময় ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান বিবৃতি দিয়ে বলেন, PTI প্রধান 9টি জাতীয় পরিষদের আসনের জন্য আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন এবং আজ উপস্থিত হবেন না। বিচারক জিজ্ঞাসা করেন নির্বাচন কবে, তিনি বলেন নির্বাচনের সময়সূচি আগামী 25 সেপ্টেম্বর। এদিকে ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন ও কর্মকর্তা এক বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে দেশটির পুলিশ। এ মামলা অন্তর্বর্তী জামিনে আছেন তিনি, সূত্র ডন।